দীর্ঘ 7 বছরের গবেষণার পর অবশেষে এলো সফলতা। দেশে উদ্ভাবন হলো বিচি মুক্ত পেয়ারা নতুন জাত বাড়ি পেয়ারা 4। এই সাফল্য এসেছে রাঙামাটির রায়খালি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের হাত ধরে। গবেষকদের আশা, নতুন এই জাত ব্যাপকভাবে ছড়িয়ে দেয়া গেলে পেয়ারা চাষে নতুন বিপ্লব আসবে। আরো জানাচ্ছেন জিয়াউল হক। বিচিমুক্ত ও সুস্বাদু পেয়ারার জাত উদ্ভাবনে গত প্রায় 7 বছর ধরে গবেষণা করে আসছিলেন রাঙামাটির রায়খালি কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। দীর্ঘদিন পর যার ফলন মিলেছে সম্প্রতি, উদ্ভাবিত জাতের নাম দেয়া হয়েছে বাড়ি পেয়ারা 4। বিজ্ঞানীরা জানান, নতুন জাতের এই পেয়ারার ফলন হয় সারা বছরই। প্রতি হেক্টরে বছরে উৎপাদন সম্ভব প্রায় 32 মেট্রিক টন, যা নাশপাতি এবং আপেলের বিকল্প হিসেবে দেশের অর্থনীতিতে ভালো ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা। বাড়ি পেয়ারা 4 নামে যে পেয়ারাটা উদ্ভাবন করেছে সেটা সম্পূর্ণভাবে বীজবিহীন, এবং এটা অমৌসুমে ফলে, এবং এটার গাছের গ্রোথ বিশেষ করে উইল্ট রোগ সহনশীল। কৃষি সম্প্রসারণ এবং হর্টিকালচার সেন্টারগুলো আছে, এবং আমাদের নিজস্ব যে স্টেশনগুলো আছে সারা বাংলাদেশে, সেখানে আমরা মাতৃগাছ হিসেবে দিয়ে যাচ্ছি এই গত 3-4 বছর ধরে, এবং আশা করছি যে তাদের মাতৃগাছ থেকে যখন এই 2-1 বছরের ভিতরে যখন তারা চারা উৎপাদন করতে পারবে কৃষক লেভেলে, তখন আরও বেশি এটা পাবে। সম্ভাবনাময় এই পেয়ারার জাত কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার কথা বলছে উদ্যানতত্ত্ব বিভাগ, আর আগাম ফলন হয় এর ভালো বাণিজ্যিক সম্ভাবনা দেখছে কৃষি দপ্তর। মাতৃবাগান আমি আরও করেছি 20টা চারা দিয়ে, তো এটা আমরা আগামী বছরই হয়তো আমরা এখান থেকে চারা কৃষকের মাঝে দিতে পারবো, দেওয়া শুরু করতে পারবো, তবে পরের পরের বছর থেকে আমরা অনেক ব্যাপক পরিমাণে দিতে পারবো চাহিদা অনুযায়ী। একই জাতটাকে আমরা চাবো যে অফ সিজনে যদি নিয়ে আসা যায় এটার দামটা তুলনামূলক অন্যান্য জাতের চেয়ে দামটা বেশি পাবে, এতে কিন্তু আমরা আশা করি কৃষকরা, এটা কৃষকরা আমাদের এখানে বাগান সিজনে আমরা উৎসাহিত বোধ করবে। 1976 সালে প্রতিষ্ঠিত কাপ্তাই রায়খালি পাহাড়ি কৃষি গবেষণা ইনস্টিটিউটে এখন পর্যন্ত বিভিন্ন ফলের 19টি জাত উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙামাটি।